অবশেষে আগামী কালকের দিনের ক্ষেত্রে বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্তটা ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে এবং এই নিম্নচাপের পরোক্ষ প্রভাব বাংলায় পড়তে চলেছে, যার ফলে আগামী কালকের দিনকে বাংলার একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সকালবেলা থেকে এইরকম ভাবে কিন্তু বৃষ্টিপাতের পালাটা শুরু হয়ে যাবে। তো সকালবেলার দিকে কখন কখন কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী কোন কোন জেলাতে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই নিয়েই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ লেটেস্ট এবং লাইভ আপডেট দিয়ে দেবো। কাজে আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা আপনি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে বাটনে ক্লিক করার সাথে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি লিখিয়ে জানিয়ে দেবেন যে আপনার জেলাতে আজকের দিনকে আকাশের পরিস্থিতি কেমন ছিল, বৃষ্টিপাত হয়েছে কি হয়নি কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আপনার একটা লাইক আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে আরও বেশি নতুন নতুন সুন্দর হেল্পফুল ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই আজকের এই ভিডিওটাতে লাইক করে দেবেন এবং আজকের লাইক টার্গেটটা রাখছি আমরা মাত্র 300টা লাইক, আশা করি আপনারা এই 300টা লাইক কমপ্লিট করতে আমাদেরকে সাহায্য করবেন। তো এবারে আমরা সরাসরি চলে যাব লাইভ আপডেটে। তো এই মুহূর্তে আমরা লাইভ আপডেটে চলে এসেছি, আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। এবারে আমরা সরাসরি সবার আগে দেখে নেবো আবহাওয়ার র্যাডার মোড আমাদেরকে কি বলছে, আবহাওয়ার র্যাডার মোড এই মুহূর্তে কি দেখতে পাচ্ছি সবার আগে আমি আপনাদেরকে সেটা জানিয়ে দেবো, তারপরেই সম্পূর্ণ বিস্তারিত তথ্যটা বলে দেবো। তো বন্ধুরা, কারেন্ট সিচুয়েশনে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না বর্তমানে, কিন্তু সিচুয়েশন যদি আমরা দেখি তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে না, তবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে, যেটা আমরা আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে বিক্ষিপ্ত আকারে এরকমভাবে কিন্তু বৃষ্টিপাত হয়েছে, কালকের দিনের ক্ষেত্রেও এরকম বৃষ্টিপাত হবে। তবে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার দিকে কিন্তু ভয়ঙ্কর গতিবেগ নিয়ে ঘন কালো মেঘ এই মুহূর্তে ছুটে আসছে, এছাড়া বাংলাদেশে কোথাও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত নেই এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও এই মুহূর্তে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র ত্রিপুরার আগরতলা দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত রয়েছে। তো রাত্রিবেলার দিকে কি হতে পারে সেটা আমরা এই মুহূর্তে দেখে নেবো। তো ঠিক কারেন্ট সিচুয়েশন থেকে এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, আমরা এই মুহূর্তে কোনো জেলায় কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না, উত্তরবঙ্গে বৃষ্টিপাত নেই, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টিপাত নেই। তবে আগামী কালকের দিনকে ঠিক কোন সময়ে বৃষ্টিপাতটা আসবে এবং ঝড় হবে কি হবে না সে ব্যাপারটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তবে সকালবেলার দিকে মোটামুটি কিন্তু 8-9টার মধ্যে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না, যদি না আবহাওয়ার বড়সড় পরিবর্তন হয় তার আগে কিন্তু বন্ধুরা খুব বেশি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। মেঘলা আকাশ যদিও বা থাকতে পারে, আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, অত বেশি রোদ ঝলমলে ভাব কালকের দিনকে হয়তো বা প্রথম দিকে কিন্তু থাকবে না, সমস্ত জেলার ক্ষেত্রে না, যেমন বাঁকুড়ার দিকে একটুখানি মেঘাচ্ছন্ন ভাব থাকতে পারে, খড়গপুর লাগোয়া এবং দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া এই সমস্ত এলাকা থেকে মেঘাচ্ছন্ন ভাব থাকতে পারে, কিন্তু তাছাড়া নদিয়া চন্দননগর কলকাতা সাইডগুলোর ক্ষেত্রে অতটা কিন্তু মেঘলা আকাশ থাকবে না। তো যাই হোক, এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং বেলা গড়ানোর সাথে সাথেই ধীরে ধীরে কিন্তু মেঘলা আকাশের ভাবটা এটা বাড়তে আরম্ভ করে দেবে এবং বজ্রবিদ্যুৎ সহ তুমুল ভারী বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে, কোন কোন জেলার ক্ষেত্রে রয়েছে এবং কখন থেকে শুরু হবে। তো একদম ঠিক মানে একটা নাগাদ মানে একটা দুটো নাগাদ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া এই সমস্ত যে উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানটায় বৃষ্টিপাত হবে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সাথে সাথেই দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই চারটি জেলা এই মুহূর্তে কিন্তু মেন ফোকাসে রয়েছে। কেন ফোকাসে রয়েছে, কারণ এই মুহূর্তে কিন্তু বন্ধুরা যে ঘূর্ণাবর্তটা তৈরি হয়ে রয়েছে অর্থাৎ বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়ে যাবে আগামী কালকের দিনের ক্ষেত্রে, যার ফলে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করেছে মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এর তৎসংলগ্ন এলাকায়, যার ফলে কি হবে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর পশ্চিম ও বঙ্গোপসাগর এলাকায় কিন্তু একটা নিম্নচাপে পরিণত হবে এবং এই নিম্নচাপের প্রভাবটা কিন্তু ডাইরেক্টলি এবারে পশ্চিম বাংলার উপরে পড়বে না, এই নিম্নচাপের প্রভাবটা কিন্তু বন্ধুরা ইনডাইরেক্টলি পড়বে, যেখানে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে এই নিম্নচাপের প্রভাবটা সব থেকে বেশি লক্ষ্য করা যাবে, অর্থাৎ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল রেখা বরাবর কিন্তু নিম্নচাপটা ধেয়ে আসবে। তবে যেহেতু পশ্চিমবঙ্গের গা ঘেঁষেই উড়িষ্যার বর্ডার চলে আসছে, যার ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী যে সমস্ত এলাকা পড়ছে সেই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত দেখা যাবে। তবে মানে একসাথে যে রাজ্যের একাধিক
একাধিক জেলা জুড়ে যে বৃষ্টিপাত তেমনটা হয়তো বা হবে না। পার্টিকুলারলি কিছু কিছু জেলার ক্ষেত্রে প্রথমে বৃষ্টিপাত হয়ে যাবে, তারপরে পরে মানে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং নিম্নচাপে পরোক্ষ প্রভাবে কি হবে, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে জলীয়বাষ্প সমৃদ্ধ ঘনকালো মেঘ সেটা কিন্তু প্রবেশ ঘটাতে আরম্ভ করে দেবে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে। তো এখান থেকে আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। চলে আসলাম কটার সময়, 3টে নাগাদ চলে আসলাম। তো মোটামুটি 2-3টে নাগাদ দেখুন এই পার্টিকুলারলি এই এলাকাগুলোর ক্ষেত্রে পিংলা, সাবাং, ময়না, ভগবানপুর, বাজকুল, হলদিয়া, মহিষাদল, পাঁচকুড়া, এছাড়া বেলি, খড়গপুর, কোলাঘাট, বাগনান, বজবজ, কলকাতা এই সমস্ত এলাকাগুলো ক্ষেত্রে আগামীকালকের দিনকে বৃষ্টিপাত দেখা যাবে। জয়নগর, মাঝিপুর এই সমস্ত এলাকার দিকেও দেখা যাবে। অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা কিছু কিছু এলাকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাদবাকি যে সমস্ত এলাকা রয়েছে যেমন পুরুলিয়া হয়ে গেল, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, তো এই সমস্ত জেলার ক্ষেত্রেও বৃষ্টিপাত ঘটবে, তবে মানে বিক্ষিপ্ত আকারে কিছুক্ষণের জন্য হতে পারে, মানে ধরুন 10 মিনিটের জন্য হতে পারে কিংবা 15 মিনিটের জন্য হতে পারে, এরকম টাইপের বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে যেটা বোঝা গেল যে 2-3টের মধ্যে এই সমস্ত এলাকা থেকে বৃষ্টিপাত হবে, তারপর এই ধীরে ধীরে ঘনকালো মেঘটা কিন্তু অন্যদিকে সরবে, যেখানে ঝাড়গ্রাম, গোয়ালতর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে। এবং এখান থেকে আমরা পুরোপুরি যদি ট্র্যাকটাকে চালাই তাহলে দেখতে পাচ্ছি যে এই মেঘটা কিন্তু একটুখানি পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও অগ্রসর হতে পারে, যার ফলে পুরুলিয়া, বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রেও যেখানে আসানসোল, রঘুনাথপুর, ধানবাদ, চিত্তরঞ্জন এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকবে, তবে খুব সম্ভবত আগামীকালকে দিনকে কিন্তু বন্ধুরা মুর্শিদাবাদ কিংবা নদিয়ার দিকে অত বেশি বৃষ্টিপাত থাকবে না। এই মুহূর্তে আমরা এমনটা দেখতে পাচ্ছি, তবে মানে অত বেশি বৃষ্টিপাত থাকবে না, বৃষ্টিপাত হবে। দেখুন এই দীঘা মন্দারমণি, কন্টাই, হলদিয়া দিকগুলোর ক্ষেত্রে কিন্তু রাত্রিবেলার দিকেও ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকবে, একদম ঠিক দীঘার ওপরে এই জায়গাটার ক্ষেত্রে। যারা যারা দীঘার প্ল্যান করছেন, প্ল্যানটাকে আপনারা ক্যান্সেল করতে পারেন। দেখুন বন্ধুরা 17 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো মোটামুটি বৃষ্টিপাত বেশ ভালোই ঘটবে, যেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে কালকের দিনটা। এবারে আমরা চলে আসছি যে দমকা বাতাসের কিরকম কি এফেক্ট থাকবে। তো সকালবেলা থেকে পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, আপনারা আশা করি ঘূর্ণাবর্তটা খুবই স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। এখানে লাল লাল, হলুদ হলুদ কালার যেগুলো দেখা যাচ্ছে সেটাই কিন্তু ঘূর্ণাবর্ত, এবং ঘূর্ণাবর্তটা নিম্নচাপে কালকের দিনকে রূপান্তরিত হয়ে যাবে, এবং কালকের দিনকে কিন্তু দমকা বাতাস বইতে পারে বাংলার একাধিক জেলাতে, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে। দেখুন বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রে এই 57 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে, ছারফাসান, হাতিয়া, লালমোহন, ভূমুদ্দিন এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে তো মোটামুটি হবে 45-50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে। খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিহাট, মাদুরাইপুর, লালমোহন এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে দমকা বাতাস এবং হালকা বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের ক্ষেত্রে অত বেশি ভারী বৃষ্টিপাত নেই। পশ্চিম বাংলার ক্ষেত্রে যে একদমই দমকা বাতাস বইবে না সেটা একদমই না, বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবাংলার ক্ষেত্রেও হালকা একটু দমকা বাতাসের এফেক্ট লক্ষ্য করা যেতে পারে, খুব বেশি একটা না, মানে সামান্য একটা দমকা বাতাসের এফেক্ট দেখা যাবে, এর থেকে কিন্তু খুব বেশি একটা বড়সড় ঝড় কিন্তু সম্ভাবনা নেই। তো মোটামুটিভাবে কিন্তু এরকমই থাকবে আগামীকালকের দিনকার আবহাওয়াটা। তো এবারে আমরা দেখে নেবো যে আলিপুর আবহাওয়ার তরফ থেকে অফিসিয়াল রিপোর্ট আমাদেরকে রাত্রিবেলার দিকে কি জানাচ্ছে। তো আজকের দিনকে রাত্রিবেলার সময় এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবার লেটেস্ট রিপোর্টে এখানটা আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালকের দিনের ক্ষেত্রে একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে থেকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 5টা জেলাতে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আগামীকালকের দিনকে ক্ষেত্রে রয়েছে। এবং আগামীকালকের দিনকে শুধু বলে না, মানে কাল বুধ, বৃহস্পতি এবং শুক্রবার এই 3টে দিন কিন্তু এই নিম্নচাপের এফেক্ট থাকবে, তারপরে আবারও ফের নিম্নচাপে একটা কমবে, আবার বাড়বে, এরকম টাইপের এফেক্ট থাকবে। তবে এই যে বৃষ্টিপাতটা মানে আসতে চলেছে সেই বৃষ্টিপাতের ফলে কতটা বৃষ্টিপাত হতে পারে, দেখুন পরবর্তী 3 কিংবা 5 দিনই ধরে নিলাম, তো 5 দিনের মধ্যে এখানে অত বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে না ওভারঅল, মানে এই জায়গাটার ক্ষেত্রে দেখুন 5 দিনের মধ্যেই বালিচকের ক্ষেত্রে 91 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 দিনে তাহলে আপনারা কত ভাবতে পারেন, মানে পরবর্তী 10 দিনে, 5 দিনে যদি 91 মিলিমিটার হয়, 10 দিনে তাহলে কত হবে, 182 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, মানে দ্বিগুণ হতে পারে, কিন্তু এখানে অতটা হবে না, কিন্তু 157, মানে কি
মানে বৃষ্টিপাত কিন্তু এখনই শেষ হচ্ছে না। এই যে মাসটা আসছে এই মাসে কিন্তু বন্ধুরা বিধ্বংসী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আমার মনে হয় যে এই এরকম ভাবে যদি বৃষ্টিপাত চলে তাহলে কিন্তু এবারে বৃষ্টিপাতের যে খামতি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেই খামতি কিন্তু কিছুটা হলেও মিটতে পারে, তবে বাংলাদেশের ক্ষেত্রে অত বেশি বৃষ্টিপাত নেই সিলেট ছাড়া। তো এবারে আমরা একটুখানি চলে যাবো উপগ্রহ মোডে, এবং উপগ্রহ মোডটা একটু ভালো করে দেখে নেবো। দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘটা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের কুমিল্লা, সিনবা, কুটিকছাড়ি এবং গোটা ত্রিপুরা অঞ্চল জুড়ে কিন্তু আচ্ছন্ন হয়ে রয়েছে। তাছাড়া কিন্তু এই মুহূর্তে এই যে ঘন কালো মেঘটা আসছে, এই ঘন কালো মেঘের বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে অত বেশি আসতে পারবে না, তার আগে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে কিন্তু এটা কমজোরি হয়ে যাবে। তো মোটের মতে আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি, পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেড়ে ভেড়ে অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো আশা করি আপনি আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইবটা অন্তত পক্ষে করে রাখবেন, এবং আপনি যদি ভিডিওটাকে লাইক না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।